গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের সামনে হাজির হলাম অন্য আরেকটি DIY প্যাক নিয়ে। এই প্যাকটি আসলে আমাদের স্কিনকে অনেক দ্রুত ব্রাইট করতে সাহায্য করে। আর এই প্যাকটি একটু ডিফারেন্ট এই জন্য যে এটা অনেক এফোর্ডেবল আর অনেক ইজি। কারণ হচ্ছে এটা বানাতে জাস্ট 3টা উপাদান লাগে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছে তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেটি বাজিয়ে দিন। সো দেখা যাক ভিডিওটি। প্রথমে একটি শশা থেকে রস বের করে নিলাম। একটি শশা ছিলে ব্লেন্ড করে অথবা আপনি কুচি কুচি করে তার ভেতর থেকে রস বের করে নিতে পারেন। পরিষ্কার শশার রস নেবার জন্য চাটনি দিয়ে ছেঁকে নিতে হবে। শশায় আছে ভিটামিন সি ও নানা ধরনের গুণ। শশা ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত করে। এবার একটি খালি পাত্রে 4 চামচ শশার রস নিলাম। এবার এতে 2 টুকরো লেবুর রস নিয়ে মিক্স করে নিচ্ছি। লেবু একটি প্রাকৃতিক উপাদান, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যাদের ত্বক একটু বেশি শুষ্ক তাদের লেবু ব্যবহার না করাই ভালো। লেবু হলো সবচেয়ে ভালো ন্যাচারাল ব্লিচ। এখনো অনেকে জানেন না ফর্সা হওয়ার জন্য কিভাবে এই লেবু মুখে প্রয়োগ করা যেতে পারে। এরপর আটা অথবা ময়দা, যেটা আপনার হাতের নাগালের কাছে আছে, সেটাই আপনি নিতে পারেন। আমি এখানে আটা ব্যবহার করেছি। 2 চামচ আটা নিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে যাবার পরে এটি হাতে বা স্কিনে অল্প অল্প করে অ্যাপ্লাই করব। এই মিশ্রণটি স্কিনে 15-20 মিনিট রাখতে হবে। এরপর পানি দিয়ে আলতো ভাবে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে। পানি দিয়ে ধুয়ে ফেলার পর আপনি আপনার পছন্দের ময়েশ্চারাইজারটি ব্যবহার করুন। এখানে আমি আমার পছন্দের গার্নিয়ার লোশনটি ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একবার ব্যবহার করেই আমার হাত আগের চেয়ে কতটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনার এই প্যাকটি ব্যবহার করে কতটুকু উপকার হলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।